আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শান্তা ইসলাম। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবল সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার বিদেশি চিকিৎসার নতুন আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর, জানালেন আইনমন্ত্রী। এবং ফেনীর বহুল আলোচিত সংসদ সদস্য জয়নাল হাজারি আর নেই। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশি চিকিৎসার নতুন আবেদনে আইনি মতামত দিয়ে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে আইন মন্ত্রণালয়। এই বিষয়ে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, আইন অনুযায়ী ওই আবেদনে সাড়া দেওয়ার কোনো সুযোগ নেই। ফজলে রাব্বির রিপোর্ট। রাজধানীর রেভা কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার সুযোগ চেয়ে নতুন করে করা আবেদনের উপর মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, এ দফায় খালেদা জিয়ার ভাইয়ের আবেদনের উপর আইনি মতামত দিয়ে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে আইন মন্ত্রণালয়ের মতামত সম্পর্কে কিছু বলতে রাজি হননি তিনি। এর আগেও যতবারই এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এটা মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত এই ফাইলটা গেছে। তো যেহেতু এটা মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত এই ফাইলটা যাবে, আমার যে মতামত সেটা আমি কিন্তু এখন আপনাদের কাছে বলতে পারবো না, কারণ এটার গোপনীয়তা রাখাটা আমার আমি বাধ্য। আইন অনুযায়ী বিএনপি চেয়ারপারসনের বিদেশে চিকিৎসার কোনো সুযোগ নেই বলে সাংবাদিকদের আবারও জানান আইনমন্ত্রী। 401 ধারায় যে 6টা উপধারা আছে সেইখানে পাস্ট অ্যান্ড ক্লোজ ট্রানজ্যাকশনের আবার বিবেচনা করার কিন্তু কোনো সুযোগ নাই। আমি আইনের যে ব্যাখ্যা দিয়েছি সেই ব্যাখ্যার সাথে কোনোখানেই আমি দেখি নাই যে তার কোনো জাজমেন্টে আমি দেখি নাই তা এটার ব্যাপারে কোনো দ্বিমত আছে, তা আমার ব্যাখ্যাটাই সঠিক বলে আমি মনে করি। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বেগম খালেদা জিয়া নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে মুক্তি পেয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শর্ত অনুযায়ী দেশের ভিতরে চিকিৎসা নিতে পারলেও চিকিৎসার জন্য বিদেশে যেতে পারবেন না বিএনপি চেয়ারপারসন। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। কক্সবাজারের হোটেল মোটেল ও সমুদ্র সৈকত ঘিরে আশিকের নেতৃত্বে একটি গ্রুপ এক দশক ধরে পর্যটকদের ব্ল্যাকমেইলিং করে আসছিল। পুলিশের হাতে 5 বার গ্রেফতার হলেও জামিনে বেরিয়ে আবারও একই অপরাধ শুরু করত টর্নেডো আশিক। এসব অপরাধের ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে 1 ডজন। সংবদ্ধভাবে নারী পর্যটককে ধর্ষণের পর পটুয়াখালী যাওয়ার পথে মাদারীপুরে র্যাবের হাতে আটক হবার পর চাঞ্চল্যকর এসব তথ্য জানায় আশিক। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। সংবাদ সম্মেলনে র্যাব জানায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার ওই নারী সম্প্রতি স্বামী ও শিশু সন্তান সহ কক্সবাজারের একটি হোটেলে ওঠেন। তাদের 8 মাস বয়সে একটি শিশু সন্তান রয়েছে। জন্মগতভাবে ওই শিশুটির হাটে ছিদ্র থাকায় তার চিকিৎসায় 10 লাখ টাকা প্রয়োজন। বিত্তবান পর্যটকদের কাছে শিশুটির চিকিৎসার জন্য টাকা চাইতেন এই পরিবারটি। গত 22 ডিসেম্বর রাতে ওই নারীকে আশিকের নেতৃত্বে কয়েকজন অপহরণ করে একটি চায়ের দোকানে নিয়ে গণধর্ষণ করে। এক পর্যায়ে তাকে নিয়ে যাওয়া হয় জিয়া গেস্টিন নামের একটি হোটেলে। সেখানে আরেক দফা ধর্ষণের পর তাকে আটকে রেখে 50,000 টাকা চাঁদা দাবি করে আশিক ও তার সহযোগীরা। পর্যটন এলাকা সুগন্ধা নামক স্থানে ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জোরপূর্বক কম দামে সে ভাড়া নেয় বিভিন্ন মালিকদের কাছ থেকে। পরবর্তীতে ওই ফ্ল্যাট এবং এই অ্যাপার্টমেন্ট সমূহ সে বিভিন্ন অনৈতিক কাজ সহ বিভিন্ন জায়গায় দ্বিগুণ অথবা 3 গুণ দামে সে ভাড়া দিয়ে থাকে। খবর পেয়ে র্যাবের গোয়েন্দারা ওই হোটেলে গিয়ে ধর্ষণের শিকার নারীকে উদ্ধার করে। নারী পর্যটকের ধর্ষণের পর থেকে আশিকুল প্রথমে 2 দিন কক্সবাজারে আত্মগোপনে ছিলেন। এরপর চেহারা পাল্টে একটি এসি মাইক্রোবাসে পটুয়াখালী যাওয়ার পথে মাদারীপুরে র্যাবের হাতে ধরা পড়েন। সংবাদ ব্রিফিংয়ে খন্দকার আলময়ীন আরও জানান, র্যাবের জিজ্ঞাসাবাদে আশিক নারীকে ধর্ষণ ও 50,000 টাকা চাঁদা চাওয়ার কথা স্বীকার করেছে। হোটেল মোটেল জোনে যেই ট্যুরিস্টরা আসেন সেখানে তাদেরকে সুযোগ বুঝে সে বিভিন্ন সময় তাদেরকে ফাঁদে পেলে তাদের কাছ থেকে বিভিন্নভাবে অর্থ হাতিয়ে নিয়েছেন। এমনকি সে বিভিন্ন সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকেও সুযোগ বুঝে ফাঁদে ফেলে তাদের কাছ থেকে সে
ব্ল্যাকমেইল করেছে তাদেরকে এবং তাদের কাছ থেকে সে অর্থ আদায় করেছে। আশিক র‍্যাবকে আরও জানিয়েছে তার চক্রে 30-35 জন সদস্য রয়েছে। 2012 সাল থেকে সে কক্সবাজার পর্যটন এলাকায় চুরি ছিনতাই, অপহরণ, জিম্মি ডাকাতি, মাদক কারবার, বিভিন্ন হোটেলের ম্যানেজারদের সাথে যোগ সাজশে পর্যটকদের ফাঁদে ফেলাসহ বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। মালদ্বীপে 6 দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি সোমবার বিকেলে 5:30 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় তাকে অভ্যর্থনা জানান মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, তিন বাহিনীর প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। গত 22 ডিসেম্বর মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলির আমন্ত্রণে দেশটির রাজধানী মালেতে যান প্রধানমন্ত্রী। সফরকালে দুদেশের মধ্যে স্বাস্থ্যসেবা এবং যুব ও ক্রীড়া উন্নয়নে সহযোগিতায় দুটি সমঝোতা স্মারক এবং আন্তঃবাণিজ্যের দ্বৈত কর পরিহারের একটি চুক্তি সই হয়। এছাড়া বন্ধুত্বের প্রতীক হিসেবে মালদ্বীপকে 13টি সামরিক যান উপহার দেয় বাংলাদেশ। বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ইউপি নির্বাচনের সহিংসতায় তা আবারও প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মানবাধিকার ও বাংলাদেশের ভাবমূর্তি শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, ইউপি নির্বাচনে ভরাডুবিতে নৌকার প্রতি জনগণের অনাস্থা স্পষ্ট হয়েছে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় সরকার পতনের বিকল্প নেই বলেও উল্লেখ করেন খন্দকার মোশাররফ। ইউনিয়ন কাউন্সিলের নির্বাচন এটা একটা স্থানীয় নির্বাচন, এখানেও কী পরিমাণ যে সন্ত্রাস হতে পারে, কী পরিমাণ যে এখানে মারামারি হতে পারে, কী পরিমাণ মৃত্যুবরণ করেছে আপনারা দেখেছেন। অতএব এই সরকারের অধীনে গণতন্ত্র আসবে না, এই সরকারের অধীনে কোনো নির্বাচনী ব্যবস্থা আসবে না, যেই নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে জনগণ তাদের নিজের প্রতিনিধি পাঠাতে পারবে। রাজনীতির রীতিনীতি ও শিষ্টাচার মানে না বলেই বিএনপি সংলাপে অংশ না নিয়ে বিভ্রান্তিকর মন্তব্য করছে বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তথ্যমন্ত্রী। বিভ্রান্তি না ছড়িয়ে সংলাপে অংশ নিয়ে রাষ্ট্রপতির কাছে নির্বাচন কমিশন গঠনে নিজেদের মতামত তুলে ধরতে বিএনপির প্রতি আহ্বান জানান হাসান মাহমুদ। আমি আশা করব বিএনপিও সংলাপে অংশগ্রহণ করবে। বিএনপির যে অনাপত্তি বা বিএনপির যে কথাগুলো রাজপথে বলছে কিংবা প্রেস মিডিয়ার সামনে বলছে সেগুলো রাষ্ট্রপতিকে বলে আসতে পারে। তাদের অ্যাঙ্গার, তাদের আপত্তি, তাদের পরামর্শ সবটুকুই মহামান্য রাষ্ট্রপতিকে বলে আসতে পারে। তারা আসলে গণতান্ত্রিক রীতিনীতিতে বিশ্বাস করে না বিধায় সংলাপ নিয়ে এই ধরনের অবান্তর কথা বলছেন। নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেয় তরিকত ফেডারেশন ও খেলাফত মজলিস। সোমবার বিকেল 4:00 তরিকত ফেডারেশন এবং সন্ধ্যা 6:00 খেলাফত মজলিসের সঙ্গে এই সংলাপ অনুষ্ঠিত হয়। পরে তরিকত চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজ ভান্ডারি সাংবাদিকদের জানান, নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে 4 দফা প্রস্তাব দিয়েছেন তারা। এ বিষয়ে দ্রুত আইন করার পাশাপাশি সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে সংলাপের আহ্বান জানিয়েছে দলটি। এদিকে খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের জানান, ইসি গঠনে আইন প্রণয়ন ও নির্বাচনকালে নিরপেক্ষ সরকার গঠন সহ 5 দফা প্রস্তাব দিয়েছেন তারা। এই যে সার্চ কমিটি নিয়ে এত কথা উঠছে, সেই জন্য আমরা একটা নতুন প্রস্তাব দিয়েছি যে নিবন্ধিত দলগুলি ছাড়াও এর বাইরে সুশীল সমাজের সাথে বসার জন্য আমরা দ্বিতীয় দফায় অনুরোধ করেছি যে সুশীল সমাজে সমস্ত পেশাজীবী শ্রেণীর লোকজন আছে, অথবা এদের সমন্বয়ে অবশ্যই মুক্তিযুদ্ধ সপক্ষের যারা আছে এদেরকে নিয়ে আপনারা বসেন, তাদের বক্তব্য শুনেন। তাদের বক্তব্য শোনার পর আমার মনে হয় এটা অনেকভাবে গ্রহণযোগ্যতা হবে। বলেছি প্রথম আইনের কথা বলেছি, আমরা আইন সংবিধানের দাবি হচ্ছে আইন করা, আইনটা করা হয় না একদিন এবং নির্বাচন আসতে আইনের কথা বলেছি। এই দাবিটা কিন্তু আমরা আগেও জানিয়েছিলাম, গত সময় বলেছিলাম। আমার কথা হচ্ছে আইনটা এই মুহূর্তে হয় কি না বড় কথা নয়, আইনের প্রক্রিয়া শুরু হওয়া দরকার আছে। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ফেনী 2 আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন হাজারি আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার বিকেলে রাজধানীর ল্যাবেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ফেনী জেলা আওয়ামী লীগের প্রবীণ এ নেতার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপেল মাহমুদের রিপোর্ট।
আওয়ামী লীগের রাজনীতিতে আলোচিত সমালোচিত সিনিয়র নেতাদের মধ্যে অন্যতম ফেনীর সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন হাজারী। মুক্তিযুদ্ধ শুরুর আগে বৃহত্তর নোয়াখালী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন তিনি। 1984 সাল থেকে 2004 সাল পর্যন্ত 20 বছরের বেশি সময় ধরে তিনি দায়িত্ব পালন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে। জাতীয় সংসদীয় ফেনী সদর আসন থেকে নির্বাচিত হন তিনবার। একাধিক শারীরিক জটিলতা নিয়ে জয়নাল হাজারী চিকিৎসা নিচ্ছিলেন রাজধানীর ল্যাবএইড হাসপাতালে। 76 বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যান তিনি। জনগণ সারা শুধু ফেনীতে না, সারা ওয়ার্ল্ডে বাঙালি জাতি যারা আছে সবাই ওনার প্রিয় ছিল, অনেক প্রিয় ছিল। মুজিবকে ভালোবেসেই উনি মুজিবুদ্দার নাম দিয়েছে এবং ওখানেই যাতে কবর দেওয়া হয় এটা ওনার শেষ ইচ্ছা ছিল। জয়নাল হাজারী 1996 সালে সর্বশেষ সংসদ সদস্য নির্বাচিত হবার পর 5 বছরে তার জেলায় সন্ত্রাসের শিকার হয়ে মারা যান শতাধিক রাজনৈতিক নেতাকর্মী। এজন্য সন্দেহ করা হয় হাজারীকে। 2001 সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময় তার বাড়িতে যৌথ বাহিনী অভিযান চালালে তিনি চলে যান আত্মগোপনে। 2004 সালে দল থেকে বহিষ্কৃত হন তিনি। ফেনীর ফুলগাজী উপজেলার চেয়ারম্যান একরামুল হক হত্যাকাণ্ডের পর আবারও আলোচনায় আসেন হাজারী। এ সময় ভারতে আত্মগোপন করেন তিনি। তবে 4 বছর পর 2009 সালে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসলে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করেন হাজারী। পরে একে একে সব মামলা থেকে অব্যাহতি পান প্রবীণ এই রাজনীতিবিদ। 2019 সালে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদে পদ পান হাজারী। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। কাশিমপুর কারাগারে থাকা দণ্ডপ্রাপ্ত দুই আসামির মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় অপরাধের নেটওয়ার্ক গড়ে তুলেছে দুবাইয়ে পালিয়ে থাকা শীর্ষ সন্ত্রাসী জিসান। এ দলের 7 সদস্যকে রাজধানীর বাড্ডা ও বান্দরবান থেকে গ্রেপ্তারের পর চাঞ্চল্যকর এমন তথ্য পায় ডিবি। মাহমুদুর রহমানের আরেকটি রিপোর্ট। ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে ডিবির অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার জানান, শীর্ষ সন্ত্রাসী জিসান ও তার ভাই শামীম দুবাইয়ে বসে দেশের অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করছে, আর এ কাজে তাদের সহযোগিতা করছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুন্না এবং সাক্কা মামুন। কাশিমপুর কারাগারে বসে এ দুজন আবার তাদের অনুসারীদের দিয়ে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করছে। জিসানের সাথে কারাবন্দী দুইজনের যোগাযোগের তথ্য প্রমাণ পেয়েছে ডিবি। আসামিদের জিজ্ঞাসাবাদকালে তারা দুবাই প্রবাসী চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী জিসানের ক্যাডার বলে স্বীকার করে। তথ্য প্রযুক্তির উপাত্ত বিশ্লেষণে দুবাই প্রবাসী চিহ্নিত সন্ত্রাসী জিসানের সাথে তাদের সম্পৃক্ততা পাওয়াও যায়। বিদেশ, দেশের কারাগার এবং এলাকার যে স্থানীয় সন্ত্রাসী, এদের মধ্যে একটা লিঙ্ক হয়ে গিয়েছিল। সংবাদ সম্মেলনে গোয়েন্দা কর্মকর্তা আরও জানান, গত 19 ডিসেম্বর পূর্ব বাড্ডা আলিপনগর এলাকার জেনারেটর ব্যবসায়ী শহীদুল ইসলাম খান টুটুলের কাছে জিসানের নামে 5 লাখ টাকা চাঁদা দাবি করে তার সহযোগীরা। চাঁদা না দিলে সন্তানকে খুন করার হুমকি দেয় তারা। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখে অস্ত্রধারী নাসিরকে গ্রেপ্তার করে গোয়েন্দারা। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একে একে আরও 6 জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় অস্ত্র, গুলি ও মাদক। বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে যদি ভালো সিসি ক্যামেরা লাগানো হয় এবং আমাদের তথ্যপত্র লাগানো হয়, তাহলে এই আমরা ঢাকা শহর থেকে একটি নিরাপত্তার একটি বলয়ের মধ্যে আনতে পারি। ডিবি জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জিসানের সহযোগী বলে স্বীকার করেছে। রাজধানীর দক্ষিণ বাড্ডায় 2006 সালের ফোর মার্ডার মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত ও বর্তমানে কাশিমপুর কারাগারে বন্দী মামুনের রূপে সাক্কা মামুনের সঙ্গে তাদের সম্পর্কের তথ্য প্রমাণও পেয়েছে গোয়েন্দারা। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। ইন্দোনেশিয়ার আছে উপকূলবর্তী সাগরে নৌকায় ভাসমান রয়েছে শিশু ও নারী সহ শতাধিক রোহিঙ্গা শরণার্থী। জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছেন, সুমাত্রা দ্বীপের আছে প্রদেশের প্রান্তে নৌকা বিকল হওয়ার পর থেকেই ভাসমান রয়েছে তারা। শরণার্থীদের উদ্ধারে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানিয়েছে সংস্থাটি। তবে আটকা পড়া শরণার্থীদের খাবার বিতরণ করেছে স্থানীয় জেলেরা। নৌকায় 120 জনের থাকার কথা জানিয়েছে তারা, যদিও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে প্রায় 70 জন শরণার্থী রয়েছেন নৌকায়। পার্টেক্স খেলার খবর।
নির্বাচনের অষ্টম আসরে অভিজ্ঞদের নিয়ে কাগজে কলমে শক্তিশালী দল গড়েছে ঢাকা। তবে দেশি বিদেশি ক্রিকেটার নিয়ে সবচেয়ে ভারসাম্য দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স প্রাধান্য দিয়েছে তরুণদের। তাছাড়া শিরোপার জয়ের লক্ষ্যে দল গড়েছে খুলনা টাইগার্স, ফরচুন বরিশাল ও সিলেট সানরাইজার্স। মুমিনুর রিপনের রিপোর্ট। বিপিএলের অষ্টম আসরের প্লেয়ার্স ড্রাফট শেষে 10 জন করে দেশি ক্রিকেটারকে নিয়েছে 6 ফ্র্যাঞ্চাইজি। যদিও একজন অটো চয়েস সহ 14 জনকে নেওয়ার সুযোগ ছিল, তবে দল পাননি মোহাম্মদ আশরাফুল ও নাসির হোসেন। একেবারে শেষ মুহূর্তে ফ্র্যাঞ্চাইজি শূন্য হয়ে পড়া ঢাকার হয়ে প্লেয়ার ড্রাফটে অংশ নেয় বিসিবি। হাবিবুল বাশার, শাহরিয়ার নাফিসরা মিলে শক্তিশালী দলই সাজিয়েছেন। অভিজ্ঞ মাহমুদুল্লাহ, তামিম ও মাশরাফির সঙ্গে আছেন রুবেল, নাইম শেখ ও আরাফাত সানি। বিদেশি ক্রিকেটারদের মধ্যে ইসুরু উদানা, নাজিবুল্লাহ জাদরান ও মোহাম্মদ শেহজাদকে নিয়ে আবারও শিরোপার প্রত্যাশা ঢাকার। সাকিব আল হাসানকে নিয়ে চমক দেখায় ফরচুন বরিশাল। তার সঙ্গে আছেন সোহান, শান্ত, মেহেদী হাসান রানা ও তহিদ হৃদয়। বিদেশি কোটায় আছেন টি টোয়েন্টির ফেরিওয়ালা ক্রিস গেল। সঙ্গে মুজিবুর রহমান, দানুষ্কা ও ডিকোভেলাকে নিয়ে আশা জাগানিয়া দল বরিশালের। এদিকে তরুণদের প্রাধান্য দিয়ে দল সাজিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। অটো চয়েস হিসেবে আছেন নাসিম আহমেদ। বিদেশি ক্রিকেটারদের তালিকায় বেনি হওয়েল, চ্যাডউইক ওয়ালটন, রায়াত এমরিটকে নিয়ে শিরোপার চ্যালেঞ্জ চট্টগ্রামের। প্রতিবারের মতো এবারও দেশি বিদেশি ক্রিকেটারদের নিয়ে ভারসাম্য দল গড়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মুস্তাফিজ, লিটন দাস, ইমরুল কায়েস, মুমিনুলদের সঙ্গে আছেন মঈন আলী, ফাফ ডুপ্লেসিস, সুনীল নারায়ণ ও কুশল মেন্ডিস। প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানানোর মতো দল বানিয়েছে মুশফিকুর রহিমের খুলনা টাইগার্স। মিস্টার ডিপেন্ডেবলের সঙ্গে আছেন শেখ মেহেদী হাসান ও সৌম্য সরকার। সিলেট সানরাইজার্সের শক্তিও কম নয়। তাসকিন, মোসাদ্দেক মিঠুনদের সঙ্গে বিদেশি কোটায় আছেন দীনেশ চান্ডিমাল, কেশ্রিক উইলিয়ামস, কলিং ইনগ্রাম ও রবি বোপারা। আগামী 20 জানুয়ারি থেকে 3টি ভেন্যুতে শুরু হবে বিপিএলের অষ্টম আসর। মমিনুর রিপন, এটিএন বাংলা, ঢাকা। অ্যাকুয়া পেন্টস ও এলিট স্টিল বিজয় দিবস স্কোয়াশে মহিলা গ্রুপে সৈনিক মারজান, মেম্বারদের মধ্যে ফায়াজ রহমান, অনূর্ধ্ব 18-তে মোহাম্মদ হাসিব ও অনূর্ধ্ব 18 নারী চ্যাম্পিয়ন হয়েছেন রিয়াজুল জান্নাত। গুলশান ক্লাব স্কোয়াশ কোর্টে তাদের পুরস্কৃত করেন ফেডারেশনের সভাপতি ও সংসদ সদস্য ফারুক খান, স্কোয়াশ সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান অ্যাকুয়া পেন্টস ও এলিট স্টিল গ্রুপের পরিচালক সায়ান সিরাজ এ সময় উপস্থিত ছিলেন। 7টি গ্রুপে বিভিন্ন জেলা থেকে প্রায় 142 জন খেলোয়াড় প্রতিযোগিতায় অংশ নেন। দেশের 16টি জেলা ক্রীড়া সংস্থা সহ 21টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে শুরু হল 19তম জাতীয় সিনিয়র ও জুনিয়র তায়কোয়ান্ডো প্রতিযোগিতা। 3 দিনের এই প্রতিযোগিতায় নারী ও পুরুষ বিভাগে প্রায় 500 খেলোয়াড় অংশ নিচ্ছেন। এনএসসি জিমনেশিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আক্তার হোসেন, এনএসসির সচিব পরিমল সিংহ, বাংলাদেশ তায়কোয়ান্ডো ফেডারেশনের সভাপতি মোর্শেদ হোসেন কামাল ও সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।